হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, সেটি হল আই আকৃতির উপত্যকা বা গিরিখাত এবং আই আকৃতির উপত্যকা থেকে ভি আকৃতির উপত্যকার উৎপত্তি। এই ভিডিওতে আমি ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব যে পার্বত্য প্রবাহে কি করে আই আকৃতির উপত্যকা থেকে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বিভিন্নভাবে পরীক্ষায় আসে। 2 নম্বরের প্রশ্ন বা বড় প্রশ্ন হিসাবে বা 3 নম্বরের প্রশ্নের পার্থক্যের মধ্যে এই প্রশ্নটা থাকে বা শর্ট প্রশ্ন হিসেবে উদাহরণ আসে। তাহলে এই ভিডিওটা দেখলে পরে তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে সহজভাবে দিতে পারবে। দেখো, প্রথম ছবিতে আমি দেখাচ্ছি যে ভূমিতে একটা আই আকৃতির উপত্যকা কি করে সৃষ্টি হলো। নদী প্রবাহের ফলে আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়েছে এবং এখানে ছবিতে দেখো, আমি যেহেতু নিচের দিকে দেখাচ্ছি, সেই জন্য এখানে মৃত্তিকার কয়েকটি স্তর এঁকে দিচ্ছি। এখানে 4টি মৃত্তিকার স্তর এঁকে দিয়েছি। উচ্চগতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি এবং নদীর মধ্যে পাথর ও বোল্ডারের পরিমাণ খুব বেশি, ফলে নদী প্রবলভাবে অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে, কিন্তু পার্শ্বক্ষয় কম। প্রবল নিম্নক্ষয়ের কারণেই নদী উপত্যকার সংকীর্ণ ও গভীর আই আকৃতির বিশিষ্ট হয়। এটিই হলো গিরিখাত। গিরিখাত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই বেশি দেখা যায়। পেরুর কলকা নদীর এল ক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত। হিমালয় পর্বতে অসংখ্য গিরিখাত দেখতে পাওয়া যায়। তাহলে দেখো, দ্বিতীয় ছবিটা আঁকতে আঁকতে বা তোমাদের আঁকা শিখতে শিখতে তোমরা কিন্তু গিরিখাত সম্পর্কে আমি অনেক কিছু বলে দিলাম বা আই আকৃতি উপত্যকা সম্পর্কে বলে দিলাম, সেগুলো তোমরা বুঝে নিলে এবং সেভাবে লিখে দেবে। যেরকম এখানে যে নদীর নিম্নক্ষয়টা হয়েছে সেটা অবঘর্ষ পদ্ধতিতে হয়েছে বা এই সময় নদীর পার্শ্বক্ষয় কম থাকে, এলক্যানন্দা কলকা গভীরতম গিরিখাতের উদাহরণ, হিমালয় পর্বতে যে অসংখ্য গিরিখাত দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু সম্পর্কে তোমরা জেনে নিলে। দ্বিতীয় ছবিতে দেখো আই আকৃতির উপত্যকাটা কিভাবে ভি আকৃতির উপত্যকায় পরিণত হয়েছে সেটা আমরা দেখিয়ে দিলাম। দেখো এখানে যে হঠাৎ করে তো আর আই আকৃতির উপত্যকাটা ভি আকৃতির উপত্যকায় পরিণত হয় না, ধীরে ধীরে পরিণত হয়। সেই জন্য দ্বিতীয় ছবিতে পার ক্ষয়ের মাধ্যমে কী করে ভি আকৃতির উপত্যকা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে সেটিই দেখিয়ে দিলাম। তৃতীয় ছবিতে সম্পূর্ণভাবে কীভাবে ভি আকৃতির উপত্যকা গঠিত হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। উপত্যকা বিবর্তনের পরবর্তী পর্যায়ে সংকীর্ণ ও গভীর আই আকৃতির উপত্যকার দুই পাশের অংশ আবহবিকার, জলপ্রবাহ ও ধসের কারণে ক্ষয় হয়ে ক্রমশ ভি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ে। তাহলে তৃতীয় ছবিতে দেখো কিভাবে আস্তে আস্তে এটা ভি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ছে। খুব সহজ ছবি আঁকা, খুব সহজ। যে এখানে আমি পেন দিয়ে এঁকেছি তার কারণ ছবিটা যাতে স্পষ্ট হয়, সেই জন্য তোমরা অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে আঁকবে। এবং এখানে তোমরা, আমি কিছু কিছু কয়েকটা একটা ছবিতে একটুখানি রং করে দেখিয়েছি তার কারণ রংটা করে দেখালে পরে ছবিগুলো খুব ভালো মনে থাকে। সেই জন্য আমি সাধারণত ভিডিওতে খুব কম সময়ের জন্য একটা ছবিতে অন্তত একটু রং করে দেখাই, যাতে ছবিটা তোমাদের মনে থেকে যায়। আর তোমরা যদি সাথে সাথে একটুখানি প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু সব সময় এই ভিডিওটা এইটা মনে থাকবে। ছবির মাধ্যমে পুরো লেখাটা, পুরো পড়াটা খুব সহজেই মনে থেকে যাবে এবং তোমরা লিখতেও পারবে। এই যে দ্বিতীয় ছবিতে দেখো, আমি একটুখানি আগের ভূমিরূপটা ড্যাশ ড্যাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ছবির ক্ষেত্রে আগে বা পরে যেটা হয়ে গেছে সেগুলো কিন্তু একটুখানি ড্যাশ ড্যাশ দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে ওটা আগে ছিল। প্রথম ছবিটা দেখো, দ্বিতীয় ছবিতে যে আগে ছিল সেটাকে ড্যাশ ড্যাশ দিয়ে দাগের মাধ্যমে দেখিয়েছি। আর নিচে দেখো সামান্য অংশে জলটা দেখানোর জন্য একটুখানি নীল রং দিয়ে জলটা দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু বুঝিয়েও দিচ্ছি এবং সুন্দর ভাষাতে কিভাবে
লিখতে হবে বইয়ের মতন বা সেটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি। দুরকমভাবেই আমি ভিডিওতে বলে দিই, যাতে তোমরা যদি মনে না থাকে তাহলে নিজের ভাষায়ও গুছিয়ে কিভাবে লিখতে পারবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। উচ্চগতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি এবং নদীর মধ্যে পাথর ও বোল্ডারের পরিমাণ খুব বেশি থাকে, এটা আমরা কিন্তু জানি, এবং সেই জন্যই এখানে আই আকৃতির উপত্যকার সৃষ্টি হচ্ছে। নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদী প্রধানত নিম্নক্ষয়ী করে বলে নদীখাত প্রথমে আই আকৃতির, পরে আবহবিকার ও জলপ্রবাহের দ্বারা পার্শ্বক্ষয়ের ফলে ক্রমশ ভি আকার ধারণ করে। একেই বলে ভি আকৃতির নদী উপত্যকা। এই ছবিতে দেখো আমি মৃত্তিকার স্তরগুলো একটু আলাদা আলাদা শেডের রং দিয়ে দেখিয়ে দিচ্ছি। সবকটাতে আমি দেখাবো না, সবকটাতে একই রং, প্রথমটাতেই আমি একটু রংটা দেখিয়ে দিচ্ছি এবং সাথে অন্যান্য জিনিসও কিছু আলোচনা করে দিচ্ছি, যাতে তোমরা অনেক অনেক কিছু এর থেকেও আলাদা আলাদা অনেক কিছু আর কি তোমরা শিখে যাও। পরের ছবির রংটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমরা ক্যানিয়ন সম্পর্কে একটুখানি জেনে নেব, কারণ এভাবেই কিন্তু এটার মধ্যে সাথে ক্যানিয়নটাও রিলেটেড। শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাত হলো ক্যানিয়ন। উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত চিরপ্রবাহী নদী নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায়, কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলে উপত্যকাটি হয় গভীর ও সংকীর্ণ। এই ধরনের গভীর সংকীর্ণ ও শুষ্ক উপত্যকা হলো ক্যানিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত একটি ক্যানিয়ন। এবার আমরা আবার একটুখানি ছবিতে চলে আসি। দেখো প্রথম ছবিতে গভীর আই আকৃতির উপত্যকা, দ্বিতীয় ছবিতে আবহবিকার ও পার্শ্বক্ষয় এবং তৃতীয় ছবিতে ভি আকৃতির উপত্যকা। আর এখানে নিচে আমরা লিখে দেব যে কি করে আই আকৃতির উপত্যকা থেকে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে, এবং ওপরে লিখে দেব এটা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এই যে ছবির মধ্যে দিয়ে আমরা পড়লাম, ব্যাপারটা পুরো বুঝতে পারলাম, এবং গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে যেই পার্থক্যগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পেরে যাচ্ছি। যেরকম গিরিখাতে সুউচ্চ আর্দ্র পার্বত্য অঞ্চলে আই আকৃতির গভীর উপত্যকা, আর ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের আই আকৃতির নদী উপত্যকা। গিরিখাতে প্রবল বেগে নদী প্রবাহিত হয় বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, আর ক্যানিয়নে নিত্যপ্রবাহী নদী নিম্নক্ষয় করে কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় হয় না। গিরিখাতে সুউচ্চ নবীন ভঙ্গিল পর্বতে গঠিত হয়, ক্যানিয়ন উচ্চ শুষ্ক অঞ্চলে গঠিত হয়। তাহলে তোমাদের ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং শেয়ার করো। পরবর্তী ভিডিওতেও আমি খুব সহজেই কি করে ছবির মধ্যে দিয়ে সুন্দরভাবে কোনো ভূগোলের কোনো টপিক, বড় প্রশ্ন ছোট প্রশ্ন মনে রাখা যায় সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো ছবিতে কিন্তু আমাদের দেখার মধ্যে দিয়ে একটা আমাদের লাভ হলো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটা খুব ভালো করে শিখে নিলাম এবং বুঝে নিতে পারলাম, এবং পরবর্তীকালে যদি আমাদের কোথাও এটা লিখতে হয় তাহলে খুব সহজেই আমরা এটা লিখতে পারবো। থ্যাংক ইউ।